নাম এন্ট্রি করলেই ইচ্ছেমতো সময়ে ডাক্তার দেখানো যাবে। 10টি স্বাস্থ্য পরীক্ষা ও 23টি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে চিকিৎসা কেন্দ্রটি। চিকিৎসকের পরামর্শ, নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধও মিলছে বিনামূল্যে। এর নাম আলো ক্লিনিক। রাজধানীর কড়াইলবস্তিতে সুইডিশ সিডার অর্থায়নে এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় বিশেষ এই সেবা মিলছে। ডলার মেহেদি জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর করায়ল বস্তি, প্রায় 1.5 লাখ মানুষের বসবাস এখানে। বস্তির দরিদ্র মানুষের অন্ধকার জীবনের আলো ছড়িয়েছে আলোর ক্লিনিক। তাদের রোগ শোকে পাশে দাঁড়িয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। ক্লিনিক সহকারীর এই টেবিল, মোবাইল নাম্বার সহ রোগীদের প্রাথমিক তথ্য নিয়ে একটি রেজিস্ট্রেশন করা হয়। এরপরই পাঠানো হয় একজন চিকিৎসা কর্মীর কাছে। তিনি রোগীর ওজন, তাপমাত্রা, রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ আর ব্লাড সুগার পরীক্ষা করেন। তারপর পাঠান নির্দিষ্ট একজন ডাক্তারের কাছে। বুকে ব্যথা, এখন হাড়ে বুক ধরপড় করে, এটার জন্য এখানে আসছি। এখানে গর্ভবতীদেরও সেবা দেয়, এখানে সব কিছু বিনামূল্যে ওষুধও দেয়, পুষ্টির ওষুধ দেয়, টিকা দেয় ফ্রি। আমরা আসি, আমাদের কোনো ভিজিট লাগে না। রোগীদের 10টি স্বাস্থ্য পরীক্ষা ও 23 ধরনের দরকারি ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত দুই শিফটে হাতের কাছেই দুজন রেজিস্ট্রি ডাক্তার পান বস্তিবাসী। রোগীর মোবাইল নাম্বারের আওতায় তার সব তথ্যই সংগ্রহে রাখা হয়, যাতে যে কোনো সময় রোগীর ইতিহাস জানা যায়। আমরা সব বয়সী পেশেন্টই পাই, আর প্রজনন স্বাস্থ্য আছে, শিশু স্বাস্থ্য আছে, আমাদের যে কৈশোরকালীন যেই স্বাস্থ্য সেবা আমরা সেই স্বাস্থ্য সেবাটাও দিচ্ছি, বৃদ্ধ অবস্থা যারা আসতেছে বয়স ওনাদের দিচ্ছি, বয়সন্ধিকাল, মানে আমরা মোটামুটি সব এইজি কভার করি আর। গর্ভবতী নারীদের সেবা, শিশুদের নিয়মিত টেকা, উচ্চ রক্তচাপ ও অসংক্রামক রোগের চিকিৎসা সহ সব রকম মৌসুমি রোগের চিকিৎসা দেওয়া হয় এখানে। টাকা পয়সা দিয়ে ফি দিয়েও আসলে রোগী হিসাবে আমার কথাগুলো আমি বলতে পারি না ডক্টরকে। এখানে এসে আমি আমার যাবতীয় সমস্যার কথা মন খুলে বলতে পারি, ডক্টররা এখানে শুনেন, তারা এখানে কোয়ালিটি সেবা দেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে রোগীরা খুবই সন্তুষ্ট। করায়ল বস্তি ছাড়াও মিরপুরের দুয়ারিপাড়া, শ্যামপুর শিল্পাঞ্চল, যাত্রাবাড়ির ধলপুর, টঙ্গীর এরশাদনগর ও নারায়ণগঞ্জের টানবাজারে চলছে আলো ক্লিনিকের কার্যক্রম। ডলার মেহেদি, 71, ঢাকা। আরবান প্রাইমারি হেলথ কেয়ারে আলো ছড়াচ্ছে আলো ক্লিনিক। যেমনটা দেখছিলাম আমরা প্রতিবেদনে, দর্শক, শহরের বস্তি এলাকার 1,40,000 এবং আশেপাশের বাসিন্দাদের কম সময়ে বিনামূল্যে কাজ করছে এই আলো ক্লিনিক। আরেকটু বিস্তারিত কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর লেলিন চৌধুরী ও সহকর্মী ডলার মেহেদি। ডলার, শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনি সেখানে গিয়েছেন, সেবা কার্যক্রম দেখে এসেছেন, পুরো প্রক্রিয়াটি দেখে আপনার কাছে কি মনে হয়েছে? এবং শুরুতেই জানতে চাই, এটি যেহেতু দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, তারা কিভাবে এই অপারেশনটি চালাচ্ছেন এবং এটা আরো বর্ধিত করার কোনো সুযোগ থাকছে কিনা অন্যান্য জায়গাতে? ফারহান, আপনি ঠিকই বলেছেন যে খয়াল বস্তিটা যে চিকিৎসা সেবা দিতে যে আলো ক্লিনিক নামে যে প্রতিষ্ঠানটি, সেখানে আমি একদম ভিতরে গিয়ে সেখানে রোগীদের সাথে কথা বলেছি এবং যে প্রতিষ্ঠানটি চিকিৎসা দিচ্ছে সে সাধারণ মানুষ, আমি তাদের সাথে কথা বলেছি। এটা দেখেছি যে প্রধান এই কথাটা আমি শুরু করতে চাচ্ছি যে এখানে কিন্তু রোগীরা আসলে ডাক্তারকে জানাতে পারছে, সময় নিয়ে জানাতে পারছে যে আসলে তার কি সমস্যা, এবং আমি দেখেছি যে ডাক্তাররাও শুনছে রোগীর কথা মনোযোগ দিয়ে। তো এই বিষয়টা আমি কিন্তু অনেক নামি দামি হাসপাতালে টাকা দিয়ে কিন্তু আমি দেখি, এটা আমার আমার নিজের চোখে দেখা। তো ওখানে কিন্তু আজ যে সেবাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া হয়, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যের যে জটিল জটিল সমস্যাগুলো, যে সচেতনতা উপসর্গগুলো যেগুলো দেখা দেয়, সেইগুলো কিন্তু তারা সুন্দরভাবে গাইডলাইন দিয়ে রোগীদেরকে কিন্তু সেবা দিয়ে আসছে। সেখানে আমি দেখেছি যে একদম নবজাতক থেকে কিন্তু সবচেয়ে বেশি বয়স পরিবারের যে মানুষটি, বৃদ্ধ বা বৃদ্ধা, তাদেরও কিন্তু এখানে চিকিৎসা দেওয়া সেবা থাকছে। এবং প্রতিষ্ঠানটি বলছে যে তাদের প্রায় 10টি স্বাস্থ্য প্রতিবেদন পরীক্ষা তারা কিন্তু বিনামূল্যে করছে এবং 23টি অতি প্রয়োজনীয় জীবনের ওষুধ তারা কিন্তু ফ্রি দিচ্ছে। তবে কিছু জটিল রোগ যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে জ্বরের পরে জ্বর থাকছে না, তখন কিন্তু তারা যে ঢাকার যে বিশেষায়িত সরকারি হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু যাওয়ার পরামর্শ দিচ্ছে, এবং সেখানে কিন্তু শুধু পরামর্শ না, সুন্দরভাবে তাকে কাগজে কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই করায়ল বস্তিতে কিন্তু আমি দেখেছি প্রায়
দেড় লাখের মতো মানুষ আছে এবং এখানে কিন্তু যারা যে পরিবারগুলো এখানে চিকিৎসা নিচ্ছে তারা কিন্তু সবাই নিম্ন আয় বা কম আয় করে এমন মানুষ, এবং তারা কিন্তু যেহেতু দিনে কাজ করে, আপনি জানেন যে সকাল 9টা থেকে বিকেল 4টা 5টা পর্যন্ত তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে হয়, তো তারা এখানে এসে নাম লিখি করে গেলে তাদের সময় মতো নিজের সুবিধা মতো সময় কিন্তু এখানে ডাক্তার দেখাতে পারছেন। এবং আপনাকে বলে রাখি যে এখানে কিন্তু আমি দেখেছি 2 শিফটে 4 জন চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসক থাকছেন, প্রতি শিফটে কিন্তু একজন পুরুষ চিকিৎসক এবং একজন নারী চিকিৎসক থাকছেন। তারও যদি নারী চিকিৎসক পছন্দ হয় কোনো মহিলা চিকিৎসক, কিন্তু তার প্রথম চিকিৎসকের সাথে তিনি তার রোগের কথাটা বলে সমাধান নিতে পারছেন। আর এই চিকিৎসাটা কিন্তু তারা চালিয়ে যেতে চাচ্ছেন, এবং আপনি জানেন যে এইটা কিন্তু বিদেশি দাতা সংস্থা দ্বারা পরিচালিত হয়, এবং এইটা কিন্তু হয়তো আর 2 থেকে 1 বছর আছে এখন এটার সুযোগ। এই আলো ক্লিনিকটির যে সময় আরো একটি দীর্ঘ করা যাবে কিনা, যেহেতু এটি একটি পাইলট প্রজেক্ট, সেই প্রশ্নটি করতে চাই। জনাব লেনিন, আপনি রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ ডলার আপনি আছেন। জনাব লেনিন, আলো ক্লিনিক 2 বছর একটি পাইলট প্রকল্প, আমরা জানি এর আগেও আমরা নানা জায়গায় দেখেছি নানা সময়ে আসলে দাতা গোষ্ঠীদের পক্ষ থেকে এই ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, কাজ করা হয়েছে, সেগুলি কোনো কোনোটি ভীষণ ভালো ফলাফল পাওয়া গেছে, কিন্তু একটা সময় যে সেটি মন্দ হয়ে গেছে। এখানেও যে কার্যক্রমটি শুরু হয়েছে বুঝতে পারছি এবং কমায়ের মানুষের জন্য, সেটি মানে একেবারে সব সময়ের জন্য করা সম্ভব কি না আপনার কাছে কি মনে হয়? এর আগে থেকে একটি কথা বলে এসেছিলাম, শহরের মানুষগুলোর জন্য দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে স্বাস্থ্য সেবা চিকিৎসা বা স্বাস্থ্যসেবা সেই রয়েছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা একেবারেই নেই, যেটা গ্রাম অঞ্চলে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাবসেন্টার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পাওয়া যায়। তাহলে শহরে সরকারের পক্ষ থেকে অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কি করা দরকার ছিল? দরকার ছিল কমিউনিটি ক্লিনিকের আদলে সারা শহরে বাসিন্দাদের জন্য একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা। তার বদলে আমরা দেখতে পাচ্ছি দাতা সংস্থার অর্থায়নে 2 বছরের জন্য একটি পাইলট প্রজেক্টের আওতায় আলো ক্লিনিক চালু করা হয়েছে, অর্থাৎ 2 বছর পরে যদি দাতা সংস্থা তাদের ফান্ড বা তহবিল গুটিয়ে নেয় তাহলে এটা চলবে না। ব্যাপারটা কি দাঁড়ালো, মানে শহরের মানুষের জন্য স্থায়ীভাবে স্বাস্থ্য কাঠামোর ভেতরে যে একটি সেবা কাঠামো গড়ে তোলা সেটা কিন্তু হচ্ছে না, এই জায়গায় একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, শহরের বাসিন্দাদের জন্য যেভাবে আলো ক্লিনিক শুরু করা হলো, এই আলো ক্লিনিকের শুরুটা গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি বঞ্চিত হওয়ার অনুভূতি তুলে ধরবে, কারণ এখানে যেভাবে চিকিৎসক থাকেন তার বদলে কিন্তু আমরা দেখছি কমিউনিটি ক্লিনিকে একজন স্বাস্থ্য সহকারী থাকার কথা অথবা এই মানের কেউ থাকবেন, এবং যাদের অনেকেই এখন অনেক জায়গায় ওষুধ নেই। অতএব আমরা মনে করি যে শহরের বাসিন্দা এবং গ্রামের বাসিন্দা সবার জন্যই একটি স্বাস্থ্য সেবার প্রাথমিক কাঠামোগত একটি প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার এবং তাকে কার্যকরী করা দরকার, এবং একে অধিকতর কার্যকরী করার জন্য একটি কার্যকর রেফারেল সিস্টেমও গড়ে তোলা দরকার। অর্থাৎ এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে কোনো রোগীকে যদি দ্বিতীয় বা তৃতীয় ধাপের স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয় তাহলে তাকে যে রেফারেন্সটা দেওয়া হবে তাকে যেন দ্বিতীয় এবং তৃতীয় ধাপের স্বাস্থ্যসেবা কর্মকর্তাগণ অত্যন্ত গুরুত্বের সাথে দিয়ে দেখে। আসলে এরকম একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ব্যতিরিকে এরকম কোনো দাতা সংস্থার অর্থায়নে 2 বছর বা 3 বছর বা 5 বছরের জন্য স্বাস্থ্যসেবা শুরু করলে সেটি হ্যাঁ তাৎক্ষণিকভাবে অনেকগুলো ভালো ফল পাওয়া যাচ্ছে, কিন্তু স্থায়ীভাবে স্বাস্থ্যসেবার জন্য কিন্তু ইতিবাচক কোনো সমৃদ্ধির ইঙ্গিত বহন করছে না, কারণ ফান্ড শেষ হয়ে গেলে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। এই কারণে আমরা বলবো এই আলো ক্লিনিক বলে নতুন নাম দেওয়ার দরকার আছে কিনা সেটিও বিবেচনা করা উচিত, কারণ কমিউনিটি ক্লিনিক যে নামটি গ্রহণযোগ্য হয়েছে ইতিমধ্যেই
সেটি বাংলাদেশেও গ্রহণযোগ্য হয়েছে, বৈশ্বিকভাবেও আলোড়ন তৈরি করেছে। সেক্ষেত্রে জনাব লেলিন, কমিউনিটি ক্লিনিকগুলোকে ধরে কি আসলে এই ধরনের কর্মকাণ্ড বাড়ানো উচিত, বা পাইলট প্রজেক্ট যেগুলো নেওয়া হচ্ছে সেটা একসময় দাতা গোষ্ঠীর সাথে যারা সংশ্লিষ্ট তারা সরে গেলেও আসলে সেটি সেই দায়িত্ব আমাদের যারা রয়েছেন চিকিৎসকরা বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট তাদের কাছে সেই দায়িত্ব ছেড়ে দেয় এবং অন্তত সেই প্রক্রিয়ায় এই প্রতিষ্ঠানটি চালিয়ে নিয়ে যাওয়া বা এর কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া, সেই বিষয়টির দিকে নজর কতটা দেওয়া যেতে পারে? অন্তত যেই জায়গাগুলোতে কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং আমরা যেহেতু জানি কমিউনিটি ক্লিনিক আসলে সেভাবে তার সার্ভিস দিতে পারছে না। আমি কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার কাঠামোগত যে পরিপূর্ণতা, অঙ্গগুলোর যে পরিপূর্ণতা, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা করব। এবং এ কারণেই বলি যেটাকে আলো ক্লিনিক না হয় যদি কমিউনিটি ক্লিনিক হতো, এবং সেবা দাতা সংস্থাগুলো যদি তাদের হাত গুটিয়ে নেওয়ার পরে এটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অঙ্গীভূত হওয়া দরকার, সেই দৃষ্টিকোণটাকে মাথায় রেখে আসলে এগুলোকে চালু করা দরকার। এবং একই সাথে আমাদের সেবা দানের জন্য গ্রামে যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদের একইভাবে সক্রিয় করতে হবে, ওষুধের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এবং কার্যকর রেফারেলের ক্ষেত্রে। ওষুধের ক্ষেত্রে বলছি, যেমন আলো ক্লিনিকে 10টি পরীক্ষা হচ্ছে এবং বেশ কয়েকটি রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা ওষুধ সহ দেওয়া হচ্ছে, এই বিষয়টি যদি কমিউনিটি ক্লিনিকগুলোতেও নিশ্চিত করা যেত এবং সেখানে যদি আমরা ডাক্তারের ব্যবস্থা করতে পারতাম, তাহলে বাংলাদেশের বিদ্যমান যে স্বাস্থ্য সেবার যে ঝামেলা রয়েছে, অভাব রয়েছে, সেই জায়গাটি আমরা পরিপূর্ণ করতে পারতাম, এবং এটাই আমাদের প্রধান দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমাদের দেশে এখনো তো কমিউনিটি ক্লিনিকগুলো ধরে এই ধরনের কার্যক্রম তৈরি না হওয়ার পেছনে অন্তরায় আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, অন্তরায় তো দুটো ব্যাপার, একটি হচ্ছে কাঠামোগত যে বিষয়টি তৈরি করা হয়েছে এটি চমৎকার, কিন্তু শুধু তো অবকাঠামো দিয়ে স্বাস্থ্যসেবা হয় না, সেখানে দক্ষ জনবল, প্রশিক্ষিত জনবল, সাথে লজিস্টিক সাপ্লাই অর্থাৎ ঔষধ এবং পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো, এগুলোকে নিশ্চিত করার জন্য সামনে যে বাজেট সেই বাজেট থেকেই বরাদ্দটাকে দেওয়া উচিত, এবং সেটাকে চালানোর জন্য প্রশাসনিক, অবকাঠামোগত এবং ঔষধ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থার জন্য যে সামগ্রিক পরিকল্পনাটা এখনই শুরু করে দেওয়া উচিত, এবং শুরু করে দিয়ে আগামী বাজেট বর্ষ থেকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমাদের অগ্রসর হওয়া দরকার। আমরা জানি আমাদের বাজেটে জিডিপির 0.09% বরাদ্দ দেওয়া হচ্ছে, যদি এটাকে বাড়িয়ে 2% এমনকি 1.5% বরাদ্দও দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা সারা দেশের এই কমিউনিটি ক্লিনিকগুলোকে সেবার ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, জনবলের ক্ষেত্রে কিন্তু আমরা কার্যকর হিসেবে দেখতে পাবো। এই জায়গাটা আমাদের অবশ্যই যারা পরিকল্পনা করছেন তাদের জোর দেওয়া দরকার এবং নীতি নির্ধারকদেরও জোর দেওয়া দরকার। অনেক ধন্যবাদ জনাব লেনিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।